সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নজিরবিহীন বেকারত্ব রুখতে রাজ্যের নিয়োগ দুর্নীতিতে যুক্ত নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে বিভাজনের রাজনীতি প্রতিরোধ করতে এদিন প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি কুশপুতুল দাহ করা এদিন উপস্থিত বক্তারা বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য রাখেন। মুখে সাধারণ মানুষ কিন্তু হাসপাস করছে, এই রকম একটা অবস্থা। নবান্ন দিদি আর মোদি দুজনে মিলে ঠিক করেছে, নবান্ন তো যা লোক অফিসে কেন ডেপুটেশন দেবেন? চরণ ফেলে সে যাই হেকে তখন তোর শ্বশুর বাঁধন। এই সভায় উপস্থিত ছিলেন কৃষক আন্দোলনের নেতা অমল হালদার সহ অন্যান্য বামপন্থী নেতৃত্ববৃন্দ। এই যে মিছিল, যেটা আমাদের জিনিসপত্রের দাম যে মারাত্মকভাবে মূল্যবৃদ্ধি যা ঘটছে আমাদের দেশে, এবং প্রতিটি পরিবারকে 7,500 টাকা দেবার দাবিতে যেভাবে বিভাজন করার একটা প্রচণ্ড চেষ্টা চলছে সমাজ জীবনে, তার বিরুদ্ধে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যেই সমস্ত বামপন্থী দলগুলো মিলে, বামফ্রন্ট ছাড়াও বাইরে যারা বামপন্থী দল, সব মিলে স্টেশন থেকে এই সময়ের মধ্যে সব থেকে বৃহৎ মিছিল আজকে অনুষ্ঠিত হলো বর্ধমান শহরে। এখানে বামপন্থী দলগুলির সমস্ত নেতৃত্ব এখানে তাদের বক্তব্য রেখেছেন, এবং তাদের বক্তব্যের মূল সুর ছিল একটাই, সেটা হচ্ছে এই যে জিনিসপত্রের দাম প্রতিদিন নাগাল ছাড়া হয়ে যাচ্ছে, মানুষের আয় কমছে, আজকে মানুষের বাজারে যাবার পয়সা পর্যন্ত থাকছে না। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যেভাবে এসএসসিকে কেলেঙ্কারিকে কেন্দ্র করে যা চলছে, মানুষ কার্যত বিরক্ত এই সরকারের কাজের প্রতি। আজকে শুধু এসএসসি নয়, আজকে পিএসসিকে কেন্দ্র করে চলছে একটা মারাত্মক কেলেঙ্কারি। এই সামগ্রিক ঘটনাগুলি আজকে মানুষকে ভাবাচ্ছে এই সমস্ত ঘটনাগুলি। আমরা সেটাকে কেন্দ্র করেই আজকে মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি, আগামী দিনে আরও বড় আন্দোলন সংগঠিত করতে হবে। আজকে যে প্রতিবাদ মিছিল আমরা করলাম, এর থেকে অনেক অনেক বড় প্রতিবাদ মিছিল করার জন্য প্রস্তুত থাকতে হবে। মুখ্যমন্ত্রী নিজে একবার নিজের আয়নায় মুখটা দেখা উচিত, যে তিনি আচার্য হতে যাচ্ছেন, বড় বড় শিক্ষাবিদ, তারা কিভাবে গোটা বিষয়টা গ্রহণ করবে আগামী দিনে, নিশ্চিত তারা যোগ্য জবাব দেবে। সিদ্ধান্তটা সাধারণভাবে মনে হচ্ছে যা চলছে এসএসসি পিএসসি সব নিয়ে যা চলছে, এইসব ঘটনা থেকে হয়তো চোখটা ফেরাতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কিংবা অনেক দুর্নীতি হয়তো কলেজগুলোতে আছে, ইউনিভার্সিটিতে আছে, সেটাকে চাপা দেবার ব্যবস্থা করতে পারে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।